মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে। ডায়মন্ড হারবারের রাজনীতিটা ওই দোলনার মতো দোদুল্যমান নাকি রাজনীতি সমীকরণ এক জায়গায় থমকে রয়েছে, বোঝার চেষ্টা করব মাঠে ময়দানে মহাযুদ্ধে। আইএসএফ, বাম, বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে যারা রয়েছেন কথা বলবো তাদের সঙ্গে। আমি একেবারে নির্দিষ্টভাবে সবার কাছে প্রথম প্রশ্ন রাখবো, মাঠে ময়দানে মহাযুদ্ধে 2009, 2014, 2019 পরপর তিনবার সাংসদ পেয়েছেন আপনারা, এমন কি কাজ বাকি আছে ডায়মন্ড হারবারে যে কাজ করার জন্য যে ইস্যুতে মানুষের কাছে 24 ভোট প্রার্থনা করতে যাবেন? আমাদের উন্নয়ন, আমাদের হীরক অভিষেক বন্দ্যোপাধ্যায়, টোটাল খাল কাটা বলুন, আপনার নদীর বাঁধ বাঁধা বলুন, আপনার পিচের রাস্তা বলুন, বিদ্যুতের কাজ বলুন, টাইম করে কেটে কমিয়ে এনেছে বিরোধীরা বলছে। বিরোধীদের লজ্জা তো পাচ্ছি, ওরা লজ্জায় লজ্জায় বলছে। 35 বছরে কোন উন্নয়ন করেনি সিপিএম, বিজেপি তো প্রশ্নই ওঠে না। মানে এবারে এবারে অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যদি আপনাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বদলে দেন, সেক্ষেত্রে আপনারা নির্বাচনে লড়বেন? আমাদের হৃদয় নির্বাচন কেন লড়বে না, দল আমাদের কাছে মা, তৃণমূল কংগ্রেস দল আমাদের কাছে মা, মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয়ের লোক, আমরা দিদির বাড়িতে 93-94 সালে যাওয়া লোক। আমাদের হারবারের রাজনীতিটা, ডায়মন্ড হারবারের রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক না অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক? তৃণমূল কংগ্রেস কেন্দ্রিক, মমতাজি কেন্দ্রিক, অভিষেক ব্যানার্জি। গ্রামের এলাকার শহরের মানুষ আর তৃণমূলকে চাচ্ছে না বলছে। আমি একেবারে নির্দিষ্ট করে প্রথম প্রশ্ন রাখবো যে ডায়মন্ড হারবারে সেই 2009 শেষ 2004-09 আপনারা সাংসদ পেয়েছিলেন, তারপর আজ 15 বছর পর কোন ইস্যুকে সামনে রেখে যে মানুষ আবার বামেদের ফেরাবে, কোন বিষয় সামনে রাখবে? সামগ্রিকভাবে ডায়মন্ড হারবারে গণতন্ত্র ফেরানোর প্রশ্নে মানুষকে এক হতে হবে। প্রথম কথা মানুষ ভারত ডায়মন্ড হারবারে মানুষকে গণতন্ত্র ফেরানোর প্রশ্নে এক হতে হবে, এবং সেই গণতন্ত্র যদি আসে মানুষের সার্বিক উন্নয়নের যে অবস্থা ডায়মন্ড হারবারে, এই ডায়মন্ড হারবারে নদীর পাড়ে অভিষেক ব্যানার্জি উদ্যান তৈরি করছিলেন, করে নদীর বাঁধটাই ভেঙে দিলেন, ইংরেজ আমলের বাঁধ এমন ভাঙা ভাঙলেন সেখানে আর কিছু হচ্ছে না, খালি যা রাস্তায় ফাটল হয়। উন্নয়নের জন্য বিভিন্ন জায়গায় কাজ করার জন্য খাল কাটার জন্য ডায়মন্ড হারবার তৃণমূলকে প্রয়োজন, খাল কেটে কি আনা হবে? বলছিল না সুন্দরবনে খাল কাটলে কুমির আসে, ডায়মন্ড হারবারে খাল কাটলে ভাইপো আসে, কয়লা, সোনা, এই সমস্ত কিছু বিদেশে রপ্তানি হয়। 2024 বিজেপি 42 লোকসভার লক্ষ্যমাত্রা নিয়ে লড়ছে, অর্থাৎ তার মধ্যে ডায়মন্ড হারবার রয়েছে, কোন ইস্যুতে মানুষ বিজেপিকে ডায়মন্ড হারবারে ভোট দেবে 24? দেখুন, এই তৃণমূলের অপশাসন থেকে এবং গণতন্ত্র রক্ষা করার জন্য বিজেপিকে মানুষ ভোট দেবে। 42 আসনের মধ্যে 30 পুরো পশ্চিমবঙ্গে 30 বেশি আসন পেতে চলেছে বিজেপি। আমাদের ডায়মন্ড হারবার আছে, আমি বলে দিচ্ছি, অবশ্যই ডায়মন্ড হারবার আছে, এবং মানুষ যদি গণতন্ত্রব্যাপী মানুষ যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিকভাবে ভোট দিতে পারে, অবশ্যই এখানে বিজেপি জয়লাভ করবে এবং তৃণমূল কংগ্রেস তৃতীয় হবে। 2009 সঠিকভাবে ভোট হয়েছে ডায়মন্ড হারবারে? ডায়মন্ড হারবারে 11 বছর ভোট হয়নি, আমরা ভোট দিতে পারিনি। তার আগে 2004 যখন বামেরা সাংসদ পেয়েছিল ভোট হয়েছিল, তখন ভোট হয়েছিল, তখন ভোট হয়েছিল, অসে কোনো জায়গা নেই। 2004 শেষ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নিরপেক্ষ ভোট হয়, সিপিএম বিজেপি সব এক, তৃণমূল বিজেপি পার্টি হচ্ছে বাংলা এবং বাঙালি বিরোধী, ভোট চার অধিকার নেই, ভোটের গণতন্ত্রের অবশ্যই। তাহলে কেন বারবার বলছে যে প্রচারে বেরিয়ে আক্রান্ত হতে হয়, বাড়িতে থ্রেট দেওয়া হয়, কেন অসহায়? ওরা মিথ্যা কথা যারা যে বাম্পান বাংলার বুকে 34 বছর বাংলাটাকে শ্মশানে পরিণত করেছে, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। ফ্রন্ট যদি বাংলাকে শ্মশানে পরিণত করে, ডায়মন্ড হারবারের সাংসদ সোমেন মিত্র হলেন কি করে? সেই সময় বামফ্রন্টের আমলে ইলেকশন, তো সোমেন মিত্র কি করে জিতলেন তৃণমূল কংগ্রেসে? তখন তো তৃণমূল কংগ্রেস সত্য তৈরি হয় একটি দল, গণতন্ত্রে এত সিপিএম বিরোধী, আজকে সিগুরে তাপসী মালিকের ইজ্জত লুণ্ডন করে গায়ে বমি ঢেলে জ্যান্ত সেখান থেকে আপনারা সিঙ্গুরে উদাহরণ দিচ্ছেন। বিরোধীরা বলছে পালা বদলে সিঙ্গুরে শুরু হয়েছে আর সন্দেশখালিতে শেষে শুরু হবে। দেখুন, টোটাল বিজেপি পার্টি কংগ্রেস সিপিএম পরিকল্পনা ভাবে যেমন দাঙ্গা বাজিয়েছিল গুজরাটে, আপনারা পরিকল্পনা করে কি করবেন? আজকে দাঁড়িয়ে আইএসএফ সিপিএম বিজেপি সব এক, আর শেষ করতে চাইছে আইএসএফ সিপিএম বিজেপি সব এক। শোনেন, দুটো ফুল একই, একটা ফুল শুকিয়ে গেছে আর একটা ফুল থেকে গন্ধ বেরোচ্ছে, তো ন্যাচারালি দুটো ফুলকে মানুষ প্রত্যাখ্যান করে নওশাদ সিদ্দিকীকে ডায়মন্ড হারবারে জয়যুক্ত করবে। কে প্রার্থী করা হবে কি হবে না, নওশাদ সিদ্দিকীর বদলে আইএসএফ এর অন্য কেউ প্রার্থী হবে কি হবে না, সব ভুলে গিয়ে খালি নওশাদ সিদ্দিকী আছে তো আইএসএফ আছে? নওশাদ সিদ্দিকী আছে না, নওশাদ সিদ্দিকীর তো একটা দল আছে, দলের সিদ্ধান্ত যেটা হবে সেটাই ফাইনাল, তবে দল যদি অনুমোদন দেয় নওশাদ সিদ্দিকী দাঁড়া সেটা ফুল অ্যান্ড ফাইনাল। নওশাদ সিদ্দিকীকে ডায়মন্ড প্রার্থী করার জন্য জেলা মুখ্যমন্ত্রী থেকে অনুমোদন করে দিয়েছি, আর ওরা বলছে উন্নয়ন হচ্ছে, উন্নয়নটা হলেছে আপনি দেখবেন ডায়মন্ড হারবার থেকে 6টার পরে কলকাতা যাওয়ার কোনো বাস পাওয়া যায় না, আপনি কোনো আম জনতাকে জিজ্ঞেস করবেন স্টেশন মোড় থেকে দাঁড়িয়ে দেখবেন কোনো বাস কলকাতা দিতে যেতে পারে। উন্নয়ন হয়েছে ডায়মন্ড হারবারে, কাদের উন্নয়ন হয়েছে?
সমাজ বিরোধীদের উন্নতি হয়েছে, সমাজ বিরোধীদের উন্নয়ন হয়েছে, যারা ওই কলেজ নির্বাচন এই কলেজ নির্বাচনে মারামারি থেকে শুরু করে সমস্ত পঞ্চায়েত নির্বাচনে পৌরসভার সামনে কলেজের কাউন্টিং এর সামনে যারা বোম মেরেছে, যারা কাউন্টিং ক্যাম্পাসে ঢুকে ভোট লুট করেছে, ভোট লুট করেছে, তাদের উন্নয়ন হয়েছে। যারা চুরি করেছে, যারা চুরি করেছে, তারা আজকের মানুষের কাছে কিসের ভিত্তিতে জাস্টিফাই করবে? চোরের কোনো জাস্টিফাই? এই যে উন্নয়নের কথা বলছে তো, উন্নয়ন একটা সাইকেল দেয়া, 2 কেজি চাল দেয়া, এটা উন্নয়ন নয়, এটা অনুদান, করুণা করা উন্নয়ন বলছে। শুধু ডায়মন্ড হারবারের সাধারণ মানুষের হয়েছে, তার উন্নয়ন কাদের হয়েছে? উন্নয়ন তৃণমূলের পকেটে টাকা গেছে, তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষ গরিব মানুষের উন্নয়ন হয়নি। মানে আপনার উন্নয়ন হয়েছে? গোটা পশ্চিমবাংলার উন্নয়ন হয়েছে। আপনার উন্নয়ন হয়েছে? গোটা পশ্চিমবাংলার উন্নয়ন হয়েছে। বিজেপি সরকার উন্নয়ন বেটি বাঁচাও বেটি পড়াও বলেছে। পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের পার্থ চ্যাটার্জি দেখেছেন তো, খাটের তলায় কচি কচি গার্লফ্রেন্ড। আপনার উন্নয়ন হয়েছে? 15 লক্ষ টাকা নরেন্দ্র মোদী বলেছিলেন অ্যাকাউন্টে প্রবেশ করবে। আপনার উন্নয়ন হয়েছে? এলাকার উন্নয়ন হয়েছে, এলাকা আজকে শহর হয়েছে, গ্রাম আজকে শহর। আবারও বলছে গ্রাম আজকে শহর হয়েছে, সবার উন্নয়ন হয়েছে। আমি একটু তৃণমূল নেতাদের সাবধান করে দিচ্ছি, এরকম উন্নয়ন করবেন না যে সন্দেশকালীর মতো লোকের বাড়িতে তালা দিয়ে বসে থাকতে হবে আর সাধারণ মানুষ চারদিক থেকে ঘিরে ধরে পেটাবো পেটাবো করবে। এই উন্নয়নটা নিজেদের করবেন না, আমরা অনুরোধ করছি হাত জোড় করে আপনাদের। তলায় হয়েছে তৃণমূলের এক একটাই বিধায়কের এমপির ঘর থেকে খারের তলায় থেকে টাকা বেরোচ্ছে। এইভাবে হয়েছে তাহলে প্রমাণ দেখুন। নদীয়ার রানাঘাটে একটা পঞ্চায়েত প্রধান তার বউয়ের নামে বিধবা ভাতা টাকা তুলছে, এটা হচ্ছে উন্নয়ন? হসপিটাল বলছে হসপিটাল যেরকম হচ্ছে, তার পাশে 40টা নার্স রুম হয়েছে, কিসের উন্নয়ন? নার্স রুম আজকে যে ধর্মগুরু এই নির্বাচনে এসে ভোট চায়, ধর্মকে কলঙ্কিত করে, সেই ধর্মের আইসিএমএর প্রার্থীকে বাংলার মানুষ একবার লজ্জা পাবে, লজ্জা পাবে। একটা ধর্ম বিজেপি কোন ইস্যুকে সামনে রেখে মানুষের কাছে যাবে, কি কাজ করবে যেটা তৃণমূল পারেনি, তার আগে বামেরা দীর্ঘদিন পারেনি, কখনো কংগ্রেসের সাংসদ ছিলেন তিনিও পারেননি, বিজেপি আসলে পারবে কোন কাজ? দেখুন, প্রথম কারণ হচ্ছে বিজেপি আসলে কি কি আমরা করব, প্রথম কাজ হচ্ছে গণতন্ত্র রক্ষা করব, এবং বিশেষ করে দুর্নীতি যে হচ্ছে সেই দুর্নীতি হচ্ছে আমরা রক্ষা করব, এটাই প্রথম কাজ। আর এরা উন্নয়ন নিয়ে কথা বলছে, উন্নয়ন আপনারা জানেন, বীরভূমে দাঁড়িয়েছিল রাস্তায় উন্নয়ন দাঁড়িয়েছিল, এমন আর চলে আছে এমন আর এই ভাইপকে তিহারে যেতে হবে, যেরকম অনুব্রত আছে অনুব্রতের পাশে যাবে, সম্প্রদায়ের লোকেরা আছে, হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের লোকেরা বিজেপি আইলে একটু শান্তি থাকবে। আমি দুজনকে একবারে নির্দিষ্টভাবে জানতে চাইবো যে ডায়মন্ড হারবার আর কার কোন চারজনের কাছে ডায়মন্ড হারবারে এই উন্নয়নের নিরিখে, যেটা সবাই বলছে যে উন্নয়ন হয়েছে ঠিকই, নির্দিষ্ট কয়েকজনের হয়েছে, তৃণমূল নেতাদের হয়েছে, আর উন্নয়ন রাস্তায় যেটা দাঁড়িয়ে আছে, হাত জোড় করে অনুরোধ করছি আপনি গ্রামে চলে যান, পিচের রাস্তা দেখবেন, পাড়ায় চলে যান, কংক্রিটের রাস্তা দেখবেন। উনি ঠিকই বলেছেন, আপনি খোঁজ না দেখবেন, যত রাস্তা যেটুকুনি হচ্ছে সব তো কেন্দ্র সরকারের মোদী জি দেওয়া টাকা, সেটাই ইউটিলাইজ। আমরা বলছি যে পিচের রাস্তা ওনারা তৈরি করেছিলেন বলছিলেন, সেই পিচের রাস্তা কোন আমলে স্যাংশন হওয়া? তৃণমূল কতদিন আছে? তার আগে রাস্তাগুলো কিভাবে তৈরি হয়েছে? ঢালাইরা মাটির রাস্তা, মাটির রাস্তার পরে তার উপরে ঢালাই রাস্তা, তার উপরে তো তৃণমূল বীজ বসাবে। সব থেকে বড় মুদ্রাস এই জায়গায় রাজ্যে বা সেন্ট্রালের যে কোষাগার আছে, যে কোষাগারে সঞ্চিত অর্থ জনগণের টাকা, সেখান থেকে দেয়া হচ্ছে, অথচ বিজেপি বলছে মোদি দিচ্ছে আর তৃণমূল বলছে মমতা দিচ্ছে। আইএসএফ কি বলছে? আইএসএফ এর তীব্র নিন্দা করছে, এটা জনগণের টাকা। ডায়মন্ড হারবারে জিতে কি করবে? জনগণকে জিতে, জনগণকে ডায়মন্ড হারবারকে যে হীরক বন্দর, ডায়মন্ড হারবারকে গিনিজ বুকে নাম তুলবে, যেন ডায়মন্ড হারবারকে যে চরম সীমায় পৌঁছে দেবে, ডায়মন্ড হারবারের চিন্তা ভাবনা, ডায়মন্ড হারবারের সমাজ ব্যবস্থাকে সম্পূর্ণ আমূল পরিবর্তন করবে। নওশাদ সিদ্দিকী ভাইজান, আমরা কি করবে ডায়মন্ড হারবারে জিতে? আমরা মানুষের প্রথমের কথা গণতন্ত্র ফেরাবো, এবং ডায়মন্ড হারবারের যে নদী বাঁধ এখনো পর্যন্ত ভাঙা, সেই নদী বাঁধকে সারানোর প্রশ্ন ডায়মন্ড হারবারের, এবং ডায়মন্ড হারবারের যে রাস্তাঘাট, স্কুল কলেজের যে উন্নয়ন, আপনি সুপার স্পেশালিটি হসপিটাল 2 বছর হয়নি, সুপার স্পেশালিটি হসপিটালের ছাদে ফাটল, আমরা এই কিসের উন্নয়ন? কোথায় গেছে টাকা? উন্নয়নে উন্নয়নে ফাটল বলে তো স্বীকার করলো তো, ওরা মহিলা কি সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, বামপ্রণ্ড নামে স্যাংশন হসপিটাল, বামপ্রণ্ড নামে স্যাংশন হসপিটাল তৃণমূল করছে। সিপিএম শুধু স্যাংশন করে গেলে কিছু করে যায়নি, আরএসএফ যেটা বলছে গণতন্ত্র চাইছি। আমরা যে নদীর পাড়ে দাঁড়িয়ে সভা করছি, এই নদীর ওপারের দিকে তাকান, হলদিয়া পেট্রোকেমিক্যাল বন্দর, বামফ্রন্টের তৈরি করা বন্দর, যেখানে এখান থেকে হাজারো হাজারো মানুষ কাজ করেছে, হলদিয়া বন্দর বামফ্রন্ট তৈরি করেছে,
যে আমি তোমার বাবা বা মা হব, কিন্তু বাবা হতে পারবো না। কেশর ভেমিকাল, কোলা কোলাঘাট, তারকেশ্বর, বক্রেশ্বর, আমি এই সমস্ত কিছু বামপন্থী। আমি কিছু বলি, দেখুন এনারা যতই লাভালাভি করি, আপনারা দেখেছেন ইন্ডিজোটে সীতারাম ইউচুরি আর মমতা ব্যানার্জি কি সুন্দর যাচ্ছে, এবং সীতারাম ইউচুরি আমাদের সিপিএম এর বিমান বসে রেখেছে, দেখেছেন ফিশ ফ্রাই খেয়ে এসছে। অর্থাৎ যতই যাই করুক বিজেপি জিতবে, আর এরা যতই নিজেদের মধ্যে নাচানাচি করুক, এরা সবাই সেটিং একসাথে হয়ে আছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষের রায়, মানুষের মতামত, মানুষের সমর্থন, কেউ বলছেন হীরক বন্দর বানাবো, কেউ বলছে গণতন্ত্র ফেরাবো, আবার কেউ বলছে ডায়মন্ড হারবারের এই নাম গ্রিনিস বুকে নাম উঠবে, সব মিলিয়ে কিন্তু মানুষের হৃদয়ে বুকে কারা থাকবে ডায়মন্ড হারবারে 2024 নির্বাচনে? লড়াই হবে হাড্ডাহাড্ডি আইএসএফ, বাম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, কে কাকে টক্কর দেয় নজর থাকবে সেদিকে। ডায়মন্ড হারবার থেকে মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ। নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু চলে এসেছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। ভোটের আবহে উত্তপ্ত এলাকা, তারই মাঝে দিকে দিকে ঘুরছে আইসক্রিমের গাড়ি ঠান্ডা করতে, মানুষের মাথা মন ঠান্ডা করতে। আর ভোটের এই আবহে পরিস্থিতি, মানুষের মন, আবহাওয়া, এলাকা সব মিলিয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, ফলতা, সাতকাছিয়া, মেটিয়াপুরুজ, বজবজ বা মহেশতলা, সাতসাত্তা বিধানসভা নিয়ে এই হুগলি নদীর গা ঘেঁষে বয়ে গিয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। কিন্তু এক অদ্ভুত ইতিহাস রয়েছে ডায়মন্ড হারবারের। 1952 সালে এই লোকসভা কেন্দ্র গঠিত হওয়ার পর এই ডায়মন্ড হারবার লোকসভাকে তুলনা টানাই যায় ভিন রাজ্য কেরলের সঙ্গে। তার কারণ, 50-এর দশকে কখনো বামেদের তো কখনো কংগ্রেসের, কখনো বামেদের তো কখনো কংগ্রেসের, বারংবার পালাবদল হয়েছে ডায়মন্ড হারবারের। আর 2024 লোকসভা নির্বাচনের আগে 2009, 2014, 2019 লাগাতার শাসক দল তৃণমূলের, এবং 2009 আগে গত কয়েকবার দশকের পর দশক লাগাতার বামেদের দখলে ছিল এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। তাই ডায়মন্ড হারবারের মাটিতে মডেল ডায়মন্ড হারবার যে বার্তা শাসক দল তৃণমূল দেয়, সেই মডেল ডায়মন্ড হারবারে 2024 লোকসভা নির্বাচনের আগে ভোটের সমীকরণ, ইকুয়েশন ব্যক্তিকেন্দ্রিক না দলীয়ভাবে এই লড়াই, হাড্ডাহাড্ডি হবে কি এবার ডায়মন্ড হারবারের বাড়িতে মাঠে ময়দানে মহাযুদ্ধে, বোঝার চেষ্টা করবো সরাসরি ডায়মন্ড হারবার কেল্লার মাঠ থেকে আজ যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অন্যদিকে 2019 লোকসভা নির্বাচনে বাংলা জুড়ে 18টা আসন পাওয়ার পরেও ডায়মন্ড হারবারের হীরে নিজেদের মুকুটে নিতে পারেনি বিজেপি। তাই বিজেপি 2024 লোকসভা নির্বাচনের আগে এই ডায়মন্ড হারবারে কতটা কঠিন লড়াই দেবে, বোঝার চেষ্টা করব যিনি রয়েছেন বিজেপির তরফ থেকে। বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। 2024 লোকসভা নির্বাচনে কড়া টক্কর দেবে এই দাবি জানাচ্ছে আজ যারা ডায়মন্ড হারবারে আইএসএফ এর তরফ থেকে মাঠে ময়দানে মহাযুদ্ধে। বামেদের অবস্থান কি, লড়াইয়ের ময়দানে তারা কতখানি রয়েছে, নাকি ডায়মন্ড হারবারে এক প্রকার আজ বামেদের সেই গড় শূন্য হতে চলেছে, জানা রয়েছেন আজ বামেদের তরফ থেকে। লোকসভা কেন্দ্রের এবারে নির্বাচন 2024 খুব স্বাভাবিকভাবেই মাঠে ময়দানে মহাযুদ্ধে অন্যান্য যে সমস্ত পর্ব আপনারা দেখেছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে যে পরিমাণ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকেন, আজ ডায়মন্ড হারবারে বলছেন আমরা বলবো কম, থাকবো কম, ভোট হবে আমাদের পক্ষে বেশি। ডায়মন্ড হারবারের বাড়িতে কেল্লার মাঠে আমি প্রথমেই শাসক তৃণমূলের কাছে একটা বিষয় জানতে চাইবো, যে ডায়মন্ড হারবারের ইতিহাসে একটা ছবি আজ মাথায় আসছে, যে অমল দত্ত দীর্ঘদিনের সাংসদ ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের, তিনি কখনো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিআইএম এর সাংসদ, আবার দল বদলে কংগ্রেসে গিয়েছিলেন, তিনি কংগ্রেসের সাংসদ হয়েছিলেন। একটা পঞ্চায়েতে ব্যক্তিকেন্দ্রিক ভোট হয়, কিন্তু একটা লোকসভায় এক ব্যক্তিকে দেখে ভোট হয়েছিল। আজ 2024 এসে ডায়মন্ড হারবার লোকসভাটাও একটা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার হীরে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হীরে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার শুধু না, সারা জেলা জুড়ে যে উন্নয়নের জোয়ার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেগে আমরা উৎফুল্ল। তিনি একটা কথা বলেন যে হীরে ঠিকই, কিন্তু অনেক ক্ষেত্রে কালো হীরে যাকে বলা হয়, সেই কালো হীরে কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্পতরু প্রকল্প সৃষ্টি করে কংগ্রেস, সিপিএম, বিজেপির
কর্মীদের বাড়িতে পৌঁছে দিয়েছে রান্না করা খাবার। হীরে না কালো হীরে? কালো হীরে মানে কয়লাকে কালো হীরে বলা? হীরে অভিষেক বন্দ্যোপাধ্যায় হীরে। তৃণমূল কংগ্রেসের রাজ্য রাজনীতিতে যেভাবেই দলের লড়াই হোক না কেন, তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের লড়াই অভিষেককে কেন্দ্র করে। এই লড়াইয়ে বিরোধীরা কোথাও কোনো জায়গা পাচ্ছে না। শুরুর আগে আমি একটা কথা বলি, প্রধানমন্ত্রী হবে তুমি দিল্লি অনেক দূর, প্রধানমন্ত্রী হবে তুমি দিল্লি অনেক দূর, প্রধানমন্ত্রী হবে তুমি, প্রধানমন্ত্রী হবে তুমি দিল্লি অনেক দূর। দিদি তুমি শুনতে পাচ্ছ বিসর্জনের সুর? তো প্রধানমন্ত্রী হবে তুমি দিল্লি অনেক দূর, দিদি তুমি শুনতে পাচ্ছ বিসর্জনের সুর? উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে। আপনি উন্নয়নের কি দেখতে পাচ্ছেন? আপনি উন্নয়নের ক্ষেত্রে আপনি হাসপাতালে যান, হাসপাতালে দেখবেন আপনি সুস্থ রোগ লোক যাবেন, মৃত লোক বেরোচ্ছে। আপনি যদি শুধুমাত্র ডায়মন্ড হারবারে মডেল, ডায়মন্ড হারবারের মডেল আজ আমরা 11 বছর ভোট দিতে পারিনি। ডায়মন্ড হারবারের মানুষের ঘর দৌড় ভেঙে লুটপাট চালিয়ে মানুষের মানে মিথ্যা মামলা দিয়ে মানুষের ঘর ধরে ঢুকিয়ে দিয়েছে। ডায়মন্ড হারবার দীর্ঘদিন বামগড় থাকার পর আজকে ডায়মন্ড হারবারের ডায়মন্ডটা কাদের দখলে? ডায়মন্ড কাদের দখলে? ডায়মন্ড আমার কথা হচ্ছে মানুষের দখলে নেই, ডায়মন্ড সমাজ বিরোধীদের দখলে চলে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের আমলে ডায়মন্ড হারবার সমাজ বিরোধীদের দখলে চলে গিয়েছে। সবাই আপনি ইন্টারনেট সার্চ করে দেখুন, লোকসভার মধ্যে যিনি কত পার্সেন্ট উপস্থিত ছিলেন, কটা কথা ডায়মন্ড হারবার মানুষের জন্য বলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাহলে এত কথা কাদের জন্য বলেছেন তিনি? এত কথা কাদের জন্য বলেছেন? কয়লার জন্য বলেছেন? এত কথা আমাদের পাশের জেলা শাহজাহানের জন্য বলেছেন উনি? আজকে দেখতে পাচ্ছেন না? আজকে শুধুমাত্র সন্দেশ খালি নয়, শুধুমাত্র সন্দেশ খালা দেশে শাহজাহান নয়, ডায়মন্ড হারবারের বুকে শাহজাহান তৈরি হচ্ছে একটা 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 করে। শাহজাহান যখন ওখান থেকে পালিয়ে এলো, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে ফলতায় গেল। তাপসী মালিকের কথা ভুলে গেছো? তাপসী মালিক বিজেপি সত্যি খুবই ভালো জায়গায় রয়েছে। আলটিমেট তোলাবাজি করা ছাড়া অভিষেক ব্যানার্জিকে ডায়মন্ড হারবারের মানুষ কিচ্ছু দেখেনি। শিবির চলে, প্রশিক্ষণ শিবির মানে কি? রীতিমতো তৃণমূলের পার্টি অফিসে শেখানো হয় কি করে বোমাবাজি করতে হবে। আপনারা সবাই দেখেছেন গত পঞ্চায়েত নির্বাচনে ওই কলেজের সামনে বোমাবাজি করেছে, যার ফলে আইএসএফের ছেলে বলুন যারাই বিরোধিতা আছে, বিশেষ করে বিজেপির ছেলেরা, তারা মার খেয়েছে। হারবারে কি বিরোধীরা ভীত সন্ত্রস্ত? অবশ্যই তো, অলরেডি তো আমার নামে মিথ্যে কেস পড়ে গেছে থানায়। বিজেপি পার্টি হচ্ছে বাংলার বাঙালি বিরোধী, উন্নয়ন করতে দেয় না। তৃণমূল কাদের বিরোধী? তৃণমূল মানুষের জন্য কাজ করে। তাদের বিরোধী? তৃণমূল বিজেপি বিরোধী। ওইসব ফালতু কথা কোনো লাভ নেই। তৃণমূল শুধুমাত্র বিজেপি বিরোধী, অর্থাৎ সমাজ বিরোধী, সন্ত্রাসবাদী, কাটমানি খোর, তাদের বিরোধী নয়, বিজেপি বিরোধী। তৃণমূল সমাজ বিরোধী, তৃণমূল গণতন্ত্র বিরোধী, তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই এনামুল। কয়লা চোর, গরু চোর, খাতে সোনা বউ দিয়ে আছে, কি বাদ দিয়েছে? আইএসএফ খাতের বিরুদ্ধে আইএসএফ কারো বিরোধী? আইএসএফ জনগণের দল, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আইএসএফ আজ রাজনীতির ময়দানে এসেছে। ডায়মন্ড হারবারের এই লড়াইয়ে আজ আইএসএফ মাথাচাড়া দিয়ে ওঠায় বামেদের দুশ্চিন্তা বাড়ছে, ভোট ভাগ হয়ে যাবে। আমরা বলেছি আমরা 42টা আসনেই প্রস্তুত, আমাদের রাজ্য সম্পাদক বলেছেন। প্রার্থী দেওয়ার জন্য না লড়াইয়ে? আমরা লড়াইয়ের জন্য 42টা আসনে প্রস্তুত। তার মানে ইন্ডিয়া জোট মানছেন না? শুনুন, তৃণমূল এবং বিজেপি বিরোধী যদি কোনো শক্তি আমাদের সঙ্গে আসে তৃণমূল এবং বিজেপিকে হারানোর জন্য, আমরা সর্বতোভাবে তাদের গ্রহণ করবো। তৃণমূল, আমি জানতে চাইছি, তৃণমূল বেঙ্গালুরু, পাটনা, মুম্বাই, দিল্লিতে ভিডিও কনফারেন্সে নানাভাবে বৈঠক করার পর আজ যখন বলছে বাংলায় 42টা আসনেই প্রার্থী দেবো, তাহলে এই কংগ্রেস বামেদের সঙ্গে বৈঠকের কি মানে হলো? গণতন্ত্রের নির্বাচন আসবে, বিরোধী দল প্রার্থী দেবে, এটা গণতন্ত্রের নীতি? ভোট লুট হবে? এটা কিসের নীতি? কেন লুট হবে? মানুষ তো উন্নয়নের পক্ষে। মহিলা মহাবিশ্ববিদ্যালয়, সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেল কলেজ, আইটিআই কলেজ, কিষাণ মান্ডি, গ্রামের পিছের রাস্তা, এরপর এক মহিলা বিশ্ববিদ্যালয়, আইটিআই কলেজ, মেডিকেল কলেজ, উন্নয়ন ডায়মন্ড হারবার, তারপরে আপনারা বিরোধীরা কিভাবে কথা বলেন? আপনারা দেখেছেন সন্দেশখালীতে শেখ সাহজানের নেতৃত্বে কি সুন্দর উন্নয়ন হচ্ছে, আর ডায়মন্ড হারবারে? ডায়মন্ড হারবারে ভাইপোর নেতৃত্বে উন্নয়ন হচ্ছে? ওই উন্নয়ন হচ্ছে, শেখ সাহজাহান মডেল চলছে, এটাই মডেল। তারপর মডেলটা শেখ সাহজাহানের? শেখ সাহজাহান কে? অভিষেক ব্যানার্জি আমাদের নেতা, দলের ভবিষ্যৎ। বলছে উন্নয়ন হয়েছে, তো আমি বলছি দেখ তুলে তোর দুনায়ন, তিহার জেলে কম্বল জড়িয়ে শুয়ে আছে উন্নয়ন। দুর্গ কেড়ে নিয়ে সোমেন মিত্র এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতলেন কিভাবে? তখন তো তৃণমূল ক্ষমতায় আসেনি। এটা গণতন্ত্রের বহিঃপ্রকাশ। আর আজকে? আজকের গণতন্ত্রের বহিঃপ্রকাশ নেই। কিসের বহিঃপ্রকাশ?
তাই দেখবেন আপনি সমবায় সমিতি হতে পারে, স্কুল নির্বাচন হতে পারে, তৃণমূলে সবটা চাই, তৃণমূলে সবটা চাই, ছোট থেকে বড় কোনো জায়গায় বিরোধী রাখা যাবে না, বিরোধী শূন্য তৈরি করতে হবে, এটাই ডায়মন্ড হারবার মডেল। আপনি আপনার গুগলে নির্বাচন কমিশনে গিয়ে দেখুন, নির্বাচন 77-এর পর থেকে নির্বাচন কতগুলো বিরোধী আসন ডায়মন্ড হারবারে বিরোধীরা জিতেছে, আর আজকের দেখুন 33% আসনে বিরোধীরা নমিনেশন করতে পারছে না। ভোট হবে, ভোট হবে, প্রচার হবে, ভোট হবে, প্রচার হবে, সবকিছু হবে, কিন্তু বিরোধীরা প্রার্থী দেবে না। সিপিএম যদি গণতন্ত্রের কথা বলে, বিজেপি যদি গণতন্ত্রের কথা বলে, জনগণ চাইছে না প্রার্থীরা পাবে কোথা থেকে, জনগণ চাইছে না, উন্নয়ন নাই সিপিএম এর, আইএসএফ এর, বিজেপি কোনো উন্নয়ন নাই। লোকসভায় লোকসভা তো প্রার্থী না দিতে পারলেও তৃণমূল আপনাদের প্রার্থী দিয়ে দেবে। ওরা কি প্রার্থী দেয়? আমাদের যে সাংগঠনিক বেশ তৈরি হয়েছে আমরাই প্রার্থী দেবো, আমরা ডায়মন্ড হবে জয়লাভ করবে। 400 বুথ লুট করেছে, এই জন্য অভিষেক নুদন জিতেছে, সুষ্ঠুভাবে মডেলে গঙ্গা সাগরে ছুঁড়ে ফেলে দেবে মানুষ। এই আজকে আজকে মাঠে ময়দানে মহাযুদ্ধতেও একটা ভয় নিয়ে আসতে হয়েছে, ভয়, ভয়ে যা সমাজ বিরোধীদের আগড়ায় তৈরি হয়েছে ডায়মন্ড হারবারে, সাধারণ মানুষও ভয়ে আছে। তৃণমূল কি ভালো আছে? তৃণমূলের একটা অংশ ভয়ে আছে। মাঠে টক শো হচ্ছে, এই যে ভাইরা এসেছে, আইএসএফ এসেছে, সিপিএম এসেছে, বিজেপি এসেছে, কোথাও বিরোধিতা করা হয়েছে? এরা লজ্জা করার কথা ছিল কেন? গণতন্ত্র তো, গণতন্ত্রে গণতন্ত্রে বিরোধীদের অধিকার এটা, এরা কেউ কিছু পারে। তোমরা ফাঁকা মাথায় টকশো হচ্ছে, মাঠে ময়দানে মহাযুদ্ধে তোমরা আসতে পেরেছো, এটাই তো গণতন্ত্র তৃণমূল বলছে। ওই ক্যামেরাটা আছে বলেই আসতে পেরেছি, এখান থেকে বাড়িতে ফিরতে পারবো কিনা ভগবান জানে। এমন হওয়ার পর তার মানে তৃণমূলের দয়া ছাড়া, দয়া নিয়েই আইএসএফ সিপিএম বিজেপি করতে হবে না, ওটা তো ভ্রান্ত ধারণা, ভুল কথা। আমরা সন্দেশখালী থেকে শিক্ষা নিয়ে ডায়মন্ড হারবারের মানুষ আমরা তৈরি হয়ে গেছি, আমরাও সন্দেশখালীর আগে কোনো শিক্ষা ছিল না, না সন্দেশ শিক্ষা ছিল না, দেখতে পাইনি। অত্যাচারের অত্যাচার হতে হতে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তারপরে হুগলি নদীর এই পার ঘেসে কি সন্দেশখালীর জল এখানে গড়িয়ে আসবে? আমি একেবারে নির্দিষ্ট প্রশ্ন রাখবো আপনার কাছে। প্রথম, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 53% সংখ্যালঘু ভোট, সেক্ষেত্রে দাঁড়িয়ে আইএসএফ আজকে প্রার্থী দেওয়ায় এই সংখ্যালঘু ভোট ভাগ হওয়ার যে আশঙ্কা, সেই আশঙ্কায় রাতে ঘুম কি কমে গেছে এখন? একদম না, কিছু হয়নি। ধর্মের ধর্মের তোদিতে ধর্মিক আপনার মুখে বল, ধর্মের ধর্মের নামে যারা পার্টি করে তারা গণতন্ত্র বিরোধী। আপনারা কিসের নামে করেন? আমরা জনগণের গণদেবতার নামে পার্টি করি। গণদেবতার নামে পার্টি করেন? ওই জন্য তো দেখা যায় রেড রোডে মমতা ব্যানার্জি মাথায় হিজাব পরে ঘোমটা পরে খ্যামটা নাচে, কেন নাচে? উনি তো একজন হিন্দু পরিবারের মেয়ে, উনি তো একজন হিন্দু পরিবার, বাংলার সভ্যতা সংস্কৃতি নষ্ট করছে বিজেপি পার্টি। উনি তো হিন্দু পরিবারের মেয়ে, কেন ওখানে নাটক করতে যাবে? ওটা তো মুসলিমদেরকে অপমান করা। ডায়মন্ড হারবারে 53% সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোট যদি আজকে আইএসএফ প্রার্থী দেয় তাহলে ভাগ হওয়ার একটা আশঙ্কা বামেরাও ভাব পাচ্ছে। আমরা যেটা বলতে চাইছি, আইএসএফ কিন্তু কোনো সংখ্যালঘুদের দল নয়, আপনারা একটু বলবার জন্য বলছি, আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই শুধুমাত্র আইএসএফ কিন্তু নওশাদ সিদ্দিকীর একার দল নেই, আর অন্যান্য অনেক দল আছেন যারা ভাঙড়ে জেতার ক্ষেত্রে বামেদেরও ভূমিকা আছে। অবশ্যই ভাঙড়ে জেতার পরে আইএসএফ এর জিতবার ক্ষেত্রে যদি বামপন্থীরা প্রার্থী দেয় আইএসএফ যেমন ভাবে সহযোগিতা করবে, আইএসএফ প্রার্থী দিলে বামপন্থীরা সহযোগিতা আপনারা তাই করবেন, বামফ্রন্ট প্রার্থী দিলে আইএসএফ প্রার্থী দেবেন? এর কেন্দ্রীয় কমিটির ডিসিশন যেটা হবে, যদি জোট হয় বামফ্রন্ট আইএসএফ জোট হয় আমরা সাধুবাদ জানাবো, আমরা যদি না হয় তাহলে আলাদা প্রার্থী, তাহলে নিশ্চিত আলাদা প্রার্থী দেবো। আমরা গণতন্ত্র, গণতন্ত্রের পক্ষে, সংবিধান রক্ষা করার পক্ষে, অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে রক্ষা করে, ডায়মন্ড হারবারে তৃণমূল শুধুই গণতন্ত্রের পক্ষে, আর আপনারা বলছেন তৃণমূল মানুষের বিপক্ষে, কেন বলছেন? দেখুন, আপনি পৌরসভা থেকে পঞ্চায়েত নির্বাচন যাই দেখবেন, ছাপ্পা কি করে হচ্ছে, আমাদের প্রার্থীদেরকে জেলে পড়ানো হয়, বৃত্তে গেছে, ইভেন আপনারা দেখেছেন 2021 নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে 56 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে, ক্যামেরার সামনে খুন করা হয়েছে। ডায়মন্ডহারবারে প্রচারে বেরিয়ে বিজেপি ভয় পাবে? বিজেপি কোনো রকম ভয় পাবে না, কিন্তু রাতের অন্ধকারে আমাদের উপরে হামলা হবে, এবং পুলিশকে দিয়ে আমাদেরকে বাড়িতে থেট করানো অলরেডি কিছু জায়গায় শুরু হয়েছে। আর আদিবাসী সম্প্রদায় মায়েদের ইজ্জত লুণ্ঠন করে, যে বিজেপি পার্টি ৫০০ টাকার ১০০০ টাকা যদি নিতে চান, গভীর রাতে দরজা ভেঙে টেনে আনবে শাহজাহান, এটাই হচ্ছে তৃণমূলের মডেল, অভিষেক এটাই মডেল। সব অসভ্য নোংরা কথা আমাদের মনের মধ্যে আসে না, আমরা সর্বদা উন্নয়নের পক্ষে। অভিষেকের যে নেতৃত্বে আজ শহর হয়েছে, গ্রামে পিচের রাস্তা, পাড়ায় কংক্রিট, এমন আরবার গ্রাম আর শহর হয়েছে তৃণমূল সাংসদের নেতৃত্বে। ডায়মন্ড হারবার শহর হয়েছে,
তাহলে পৌরসভাটা 1988 সালে কি করে তৈরি হলো? তখন অভিষেক ব্যানার্জি কোন ক্লাসে পড়তেন? আমার শুধু এইটুকু জানার ছিল যে অভিষেক ব্যানার্জি যদি শহর তৈরি করেন, মিউনিসিপ্যালিটি করেন, 1988-তে মিউনিসিপ্যালিটি 35 বছরের সিপিএম। আজকে একটা গ্রামে পিচের রাস্তা করি না, যে প্রতিটা গ্রামে পিচের রাস্তা। গণতন্ত্র কাকে বলে তৃণমূল জানে না, গণতন্ত্র কাকে বলে, কারণ গণতন্ত্রটা তারা হরণ করেছে। গণতন্ত্র হচ্ছে বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল। তৃণমূল গণতন্ত্র, তৃণমূল গণতন্ত্র হরণ করেছে, আর মানুষ আবার ডায়মন্ড হারবারে কাকে বরণ করে নেবে? মানুষ বরণ করবে, মানুষ বরণ করবে মানুষের এনে তাকে। 2024 লোকসভা নির্বাচনটা কোন ইস্যুতে শেষ হয়? ডায়মন্ড হারবারের ডায়মন্ড হিরেটা কারা মুকুটে তোলে? নজর থাকবে ইস্যু ভিত্তিক ভোট না নেতা ভিত্তিক ভোট হবে, তা নিয়ে ফিরে আসবে একটা বিরতির পর মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে। সঙ্গে থাকুন।